সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে, মাগি আমার হাঁটুর সমান যোগ্যতা নাই, আমারে হিংসা করে। অন্ধির বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার। কমেন্টেও কখনো রাগ করি না, গুড কমেন্টেও হ্যাপি হই না। চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে, তার কোনো কাজ নেই আমি ছাড়া, আর অচেনা মানুষটাই আসলে চেনা হচ্ছে। ওনার শুরু থেকে শেষ পর্যন্ত শয়নে স্বপনে আমি, উনি আমাকে প্রচুর আকারে আইডল মনে করেন। যার যার নিজেদের পারিবারিক শিক্ষা, কোনো কিছু অ্যান্সার খুঁজে না পেলে পারিবারিক শিক্ষা, হ্যাঁ আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা, তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা। উপমাসী শাকিব খানকে নিয়ে কোনো সিনেমার প্রযোজনা করবেন না, স্বার্থসম্মত উপবিশ্বাসের নেই। কেন, আপনি না বাংলার কুইন, আপনি না নিজের পরিচয়ে চলেন, একসাথে তিনটি বিজনেস চালাচ্ছেন, সেটা আব্রাম খান জয়, এখন প্রযোজক জয়কে টানছেন কেন? জয় মানে তো সাকিবেরই টাকা। আপনি যে সাজিয়ে সাজিয়ে মিথ্যা বলেন, আপনার ভক্তদের কমেন্টসগুলো পড়লেই সেটা বোঝা যায়। আপনি আর মিথ্যা বলবেন না উপমাসি, সাকিব না আসলে বিজনেস করুক। আমরা সাকিবেনরা জয়ের মুখের দিকে তাকিয়ে চাই তো, আমাদের বস সাকিব খান আর আপনি একসাথে বসবাস করেন। আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। মেগাস্টার সাকিব খানের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত অপু বিশ্বাস, গত 20 জানুয়ারি নতুন পরিচয়ে হাজির হয়েছেন সাকিব খান। এবার জানা গেল প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন তার সাবেক স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস। মেগাস্টার সাকিব খান যেদিন প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হন, সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এই উপমাসী। মাথায় ঘুরতে থাকে অভিনেত্রী উপমাসী বলেন, সাকিব খান ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, এমন একটি কোম্পানির শুভেচ্ছা দূত হতে পেরে উপমাসীর অনেক ভালো লাগছে।